हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर साथे एकटी मैजिकल हेयर ऑयलेर रेसिपी शेयर करब। जे हेयर ऑयलटी आमादेर चुलेर गोड़ा मजबूत करे चुलके खुबी द्रुत बड़ो होते साहाज्य करबे। आमरा आमादेर चुलेर जत्ने सब समय नारिकेल तेल व्यवहार करे थाकि, किन्तु आमरा होयतो अनेकेई जानि ना सरिषार तेल आमादेर चुलेर जन्य कतटा उपकारी। नियमित सरिषार तेल व्यवहार कर ले आमादेर चुलेर सब धरनेर समस्या थेके आमरा मुक्ति पाबो। सरिषार तेले रयेछे ओमेगा 3 फैटी एसिड, जा आमादेर चुलके खूब द्रुत बड़ो होते साहाज्य करे। आमरा जदि रेगुलार सरिषार तेल आमादेर चुले व्यवहार करी ताहले आमादेर माथाय कोनो धरनेर खुश्कि थाकबे ना एबं अल्प बयसे चुल पाकार प्रवणताओ बन्ध होये जाबे। প্রাচীনকাল থেকে আমাদের চুলের যত্নে সরিষার তেল ব্যবহৃত হয়ে আসছে। সো আমি আমার আজকের ভিডিওতে একটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল তৈরি করে দেখাবো, যার প্রধান ইনগ্রেডিয়েন্ট হলো সরিষার তেল। এই তেলটি আমাদের চুল পড়া বন্ধ করে আমাদের চুলের গোড়া মজবুত করবে এবং খুবই অল্প সময় চুল খুবই দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। সো আজকের ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি তৈরি করতে আমাদের লাগবে পেঁয়াজ। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং অনেক ধরনের উপকারী উপাদান, যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া চুল পড়া বন্ধে পেঁয়াজ খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি এই ব্লেন্ডকৃত পেঁয়াজে কিছু রসুন অ্যাড করে দিব। রসুন আমাদের ড্যামেজ মাথার ত্বককে রিপেয়ার করে আমাদের চুল খুবই দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এই পর্যায়ে ব্লেন্ডকৃত পেঁয়াজ এবং রসুনের সাথে হাফ কাপ পরিমাণের সরিষার তেল অ্যাড করব। খেয়াল রাখতে হবে এই মিক্সচারটি তৈরির সময় আপনারা কোনো ধরনের পানি ইউজ করবেন না, এবং আপনারা যখন পেঁয়াজ ইউজ করবেন পেঁয়াজও পানি দিয়ে ধুয়ে নেবেন না, র পেঁয়াজটাই ইউজ করবেন। সরিষার তেল অ্যাড করার পর খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন এই মিক্সচারটি আমি মিডিয়াম আঁচে চুলায় দিয়ে দেব। এবং মিক্সারটির সাথে আরও 1 কাপ পরিমাণের সরিষার তেল অ্যাড করব। এই পর্যায়ে আমি এতে 1/2 কাপ পরিমাণের কোকোনাট অয়েল অথবা নারিকেল তেল ইউজ করব। এই তেলটি আমি সম্পূর্ণ মিডিয়াম টু লো আঁচে তৈরি করব এবং 20 থেকে 25 মিনিটের মতো এটি আমি চুলার উপরে রেখে দেব। আপনারা চাইলে এই তেলটির সাথে ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারেন। সো আমার তেলটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটির খুব সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যেহেতু আমি সরিষার তেল ইউজ করেছি এই তেলটি তৈরি করতে, সেহেতু সরিষার তেলের গন্ধ চলে আসবে, কিন্তু ট্রাস্ট মি, এই তেলে কোনো সরিষার তেলের গন্ধ আসবে না। আপনারা এই হেয়ার অয়েলটি তৈরি করে 4 থেকে 5 মাস পর্যন্ত স্টোর করতে পারেন। এই তেলটি আপনাদের মাথার চুলের গোড়ায় খুবই সুন্দর করে মাসাজ করে করে লাগাতে হবে, এবং আপনারা রাতে যদি লাগান তাহলে অবশ্যই তার পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলতে হবে।
খুব ভালো এবং দ্রুত রেজাল্ট পেতে উইকে অন্তত 2 থেকে 3 বার এই তেলটি আপনাদের চুলে ব্যবহার করতে চেষ্টা করবেন। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।